নমস্কার, সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ফর বঙ্গ শিখাতে। আমি অমিত। তো তোমাদের ফাইনালি বলতে পারো যে ওয়েট ইজ ওভার, যে অনেক দিন আগে তোমাদের রেজাল্ট বেরিয়েছিল, ফাইনালি WBJEE-র পক্ষ থেকে অফিসিয়ালি তোমাদের কাউন্সিলিং দেওয়া হলো ফর 2023-র জন্য। তো এখানটায় তোমাদের দেখো অফিসিয়াল নোটিফিকেশানে প্রতিটা স্টেপ, যেরকম প্রতি বছরই দেয় নোটিফিকেশানে, প্রতিটা স্টেপ সুন্দর করে মেনশান করা রয়েছে, যেখানটায় তোমাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে রাউন্ড ওয়ান, রাউন্ড টু, মপ আপ রাউন্ড এবং তারপরে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এবং কী কী ডকুমেন্টস লাগবে। তো এই জায়গায় আমি তোমাদের একটা কথা ভালো করে শুনে রেখে দিই, যে তোমরা যদি নোটিফিকেশানটাকে একটু সুন্দর করে দেখো, ওখানটায় আমি আগেও পর্যন্ত ভিডিওগুলোকে বলেছি, ভিডিওগুলোতে তো সেখানে ভিডিওগুলোর লিঙ্কও নিচে দিয়ে দিচ্ছি, যে তোমাদের OBCA OBCB এইগুলোর সার্টিফিকেটগুলো কিন্তু আপডেট করিয়ে নিতে হবে বা একটা নির্দিষ্ট ডেট দিয়ে দেয়। তো এখানেও দেখবে মেবি আমি যতদূর দেখেছিলাম, এখন ঠিকঠাক মনে করছে না, বেশ স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তো এপ্রিল মাসের 1 তারিখ এরকম 1/4/2023 তারপরে যেন ইস্যু করা হয় বা তারপরে যেন আপডেট করা হয় এরকম তোমাদের এটা বলে দিয়েছে। SC ST-র ক্ষেত্রে সেটা কিছু বলেনি, SC ST-তে আমি বলবো বিশেষ করে তোমাদের যদি ওটা অনলাইনে দেখা যায় যে নাম্বারটা দিয়ে, তাহলে তোমাদের কোনো চিন্তা থাকার দরকার নেই, কিন্তু OBCA OBCB-দের জন্য কিন্তু এখানে মেনশান করে দেওয়া আছে ডেটটা, তো তারপরেই হতে হবে, তার আগে নয়, তার ফলে কিন্তু তোমরা না হলে কোটার যে ফেসিলিটিটা সেটা পাবে না। তো এটা এখানটা খুবই উল্লেখ একটা বিষয়, তো এই জায়গাটা ফোকাস রাখবে, বাকি নোটিফিকেশানে কিছু নেই, দেওয়া যা না দেওয়া সেম। কেন না, এখানটায় আমরা যেটার জন্য ওয়েট করছিলাম যে ডেটটা কবে, কাউন্সিলিংটা কবে স্টার্ট হবে, এখানে এই প্রসিজারটা 2022 সালে যা, 2021 সালে সব দিক সময় একই তো হবে, এখানটা তো আলাদা কিছু হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানটায় কিন্তু নতুন করে কিছু বলার নেই, এখানটায় শুধু ওয়েট করার বিষয় যে কবে তোমাদের ডেটটা দেওয়া হবে, যেটা মানে আশা করা যাচ্ছে যে পরের সপ্তাহে মঙ্গল বা বুধবারের মধ্যে তোমাদের নোটিফিকেশানটা বেরোবে। আর আমার যতদূর মনে হয় নোটিফিকেশানটা বেরিয়ে সেদিনেই তোমাদের রেজিস্ট্রেশনের ডেট দিয়ে দেওয়া হবে, মানে সেদিন থেকে রেজিস্ট্রেশন করতে পারবে এরকম কিছু হতে পারে, আর নাহলে আগের দিন মানে যদি তোমাদের যদি নোটিফিকেশানটা বেরোয় তাহলে পরের দিন থেকে রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে এরকম কিছু একটা দেবে। তো এরকম হওয়ার কারণেই হয়তো এই সপ্তাহে দেয়নি, পরের সপ্তাহের মধ্যে অবশ্যই শুরু হবে, সেটা পজিটিভ একটা ভাইবস রয়েছে। তো এখানটায় দেখার বিষয় যে মঙ্গলবার শুরু হয় না আবার সেই শুক্রবারই থাকে, কারণ WBJEE-র একটা শুক্রবার মতো করে, সেই আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে শুক্রবারে যে সিনেমা রিলিজের মতন WBJEE-র একটা ব্যাপার রয়েছে, যে শুক্রবারে রিলিজ করে সব কিছু, তো সমস্ত কিছু যদি একটা ক্রোনোলজি দেখে থাকো তো WBJEE-র সব শুক্রবার গিয়েই সব কিছু হয়, তো সেক্ষেত্রে শুক্রবার পর্যন্ত যায় না, আশা করি মঙ্গলবার বুধবারের মতো হয়ে যাবে, কারণ অনেক স্টুডেন্ট কমেন্ট করছিল তারা অনেকবার জায়গায় দেখেছে এবং গুগলেও যদি তারা লেখে তো সেখানে WBJEE-র কন্ট্যাক্ট করবে 18 তারিখ থেকে কাউন্সিলিংটা, এরকমই কিছু তারা অনেকে জানিয়েছে। তো এই জিনিসগুলো যদি দেখো তাহলে অবশ্যই একটা নিজে থেকে এক্সপেক্টেড ডেট থাকে, কারণ আগে অনেক আগে 12 তারিখ 14 তারিখ এরকম বিভিন্ন মেসেজ আসে এই দিন থেকে শুরু হচ্ছে, আমি বললাম যে নোটিফিকেশান দেয়নি কী করে শুরু হবে, তো এরকম জিনিসগুলো নিয়ে খুব একটা ছাত্রছাত্রীদের মধ্যে বিশৃঙ্খলতা তৈরি হয়েছে, কারণ এতদিন ওয়েট করে থাকা, তার মধ্যে অনেকেই অ্যাডমিশন নিয়ে নেয় বিভিন্ন প্রাইভেট কলেজে, তো সেই জন্য তাদের ওপরেও একটা চাপ থাকে যে পাবো কি পাবো না, অলরেডি সিট বুক হয়ে গেছে, এরকম বিভিন্ন কোয়ারি তাদের মনে এবং বিশেষ করে গার্জেনদের মনে হতে থাকে, তো তাই জন্য এটা একটা সমস্যার বিষয়। তো আশা করা যায় পরের সপ্তাহে মঙ্গলবার বা বুধবারের মধ্যে আই থিঙ্ক তোমাদের রেজিস্ট্রেশন শুরু হয়ে যাবে এবং কাউন্সিলিং এই মাসের মধ্যে তো অবশ্যই শুরু হয়ে যাচ্ছে, রেজাল্টও বেরিয়ে যেতে পারে এই মাসের মধ্যে রাউন্ড ওয়ানের, ঠিক আছে, রাউন্ড ওয়ানের রেজাল্ট এই মাসের মধ্যে বেরিয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এইটুকুনি বলা ছিল, পরবর্তী ভিডিওগুলো তে আমি বাকি জিনিসগুলো নিয়ে ডিসকাস করছি, অবশ্যই নোটিফিকেশনটা অন করে রাখো এবং WBJEE কাউন্সিলিং রিলেটেড সমস্ত ইনফরমেশন তোমরা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে, তাই জন্য লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবে না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন টেক কেয়ার, গুড বাই।